সো 12 মাস তো পৌঁছে গেছি আমরা মনোলতা রিসোর্ট কিছু বলো আমি কিছু বলবো না দুর্দান্ত জায়গা অ্যাটমোস্ফিয়ার তো ফাটা হয় খুব ভালো লাগছে রিয়ান লাফালাফি করছে আর টুরিস্ট দেখছে রেঞ্জ রোভার নিয়ে গেছে খুব সুন্দর এখানে ফুল দেখো খুব সুন্দর লাগছে চারিপাশটা দেখো এই যে রিয়া ছবি দেখলাম না কালকে আমরা শিব ঠাকুরের গড়ে নে বার্ডস আছে পড়ে যাও পড়ে যাও পড়ে 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 চলো ওই দিকটা যাই মানে বিভিন্ন রকম হোটেল আছে তুমি যে যার জায়গায় আমাদের গাড়ি পার্কিং করেছে নিজেদের বাড়ির মতো ঘুরে ঘুরে দেখছি আমরা এখনো রুম আমাদের ক্লিনিং চলছে এখনো রুম পাইনি রুমে গিয়ে রুমটা তোমাদের দেখাবো খুবই অপূর্ব লাগছে ঘুরতে নেচারের মাঝখানে জঙ্গলের মাঝখানে জয়পুর বাঁকুড়া জঙ্গলের মাঝখানে এরকম সুন্দর একটা রিসর্ট জাস্ট দুর্দান্ত রুম 17 রুম কি সুন্দর লাগছে না এখানে সব বার্ডস দেখো দেখো রিয়ানকে তো রিয়ান খুব এনজয় করছে এখানে বার্ডসদের সাথে দ্য ভিউ ইজ সো গুড সামনে লেকে কি সুন্দর ফাউন্টেন্স তো আমরা এখন ফ্রুট জুস অর্ডার দিয়ে এখানে দাঁড়িয়ে আছি দেখো ভালো ভালো মেশিন আছে হ্যাঁ হ্যাঁ জল ছিটছে দেখ রিয়া তাই না জল ছিটছে বাবা ফোন ভিজে যাবে এদিকে এদিকে চলো চলো ও তো আবার ভিজবে ওয়া এখানে কি চাষ হচ্ছে দেখ কলিফ্লাওয়ার সামনে কি সুন্দর সুন্দর হাট গো এগুলো কটেজ টাইপ এগুলো ফুলকপি না বাঁধাকপি 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 অর্গ্যানিক বাঁধাকপি রিয়ান দেখ ক্যাবেজ ক্যাবেজ কি ক্যাবেজ কালারিং হ্যাঁ ওই যে হয় না পার্পল ক্যাবেজ গুলো যেগুলো শপিং মলে বিক্রি ইন্ডাস্ট্রি খুলে দিয়েছে তাই না এত সুন্দর নেচার দেখতে জাস্ট অসম লাগছে এত ফ্লাওয়ার্স বাগান ওয়াটার এত সুন্দর করে মেইনটেইন খুবই সুন্দর লাগছে এটা জঙ্গল না হ্যাঁ ইটস আ ফরেস্ট ওই যে ওই দিকটা ওই পাটটা পুরো ফরেস্ট ফরেস্ট ওই পাটটা ঘুরতে যাওয়া যাবে এই এই রুমস গুলোর মধ্যে আমাদের আছে রুম নাম্বার 1 এই যে এটা হাই গাইস ও এটা আমাদের হবে হ্যাঁ 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 এই রুমটা মনে হয় আমাদের ক্লিন হচ্ছে এখন এখানে সামনে সুইং আছে খাওয়ার জায়গা আছে এখানে আমাদের পার ঘর পিছু একজন করে অ্যাটেনডেন্ট থাকে ওই অ্যাটেন্ডেন্টকে বললে রুমেও খাবার এনে দেবে এরকম হ্যাঁ হ্যাঁ বা তুমি রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো অ্যাজ ইউ উইশ এখানেও দেখো সব চাষ হয়েছে সব ক্যাবেজেস ফ্লাওয়ারস গুলো তো দুর্দান্ত লাগছে দারুণ চারা গাছ নিতে পারো ওই তো দুটো এরকম রেড কালারের নিয়ে যাবো ঘরের দুদিকে দুটো লাগিয়ে রাখবো মনে হচ্ছে যে কোনো ওয়েদারই থাকবে ডাটা গাছের মতন দেখ খুব সুন্দর
রাবিটস, ওয়া ঘুমাচ্ছে, রোদ পোয়াচ্ছে দেখো। আরুণিতেও ছিল মনে করো, ওই যে সব খোসা ফোসা খেতে, এগুলো আবার খোসা 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 না খোসা গ্রে কালারের রাবিটস দেখিনি আমি মনে হয়, দেখেছো না কত বড় বড় রাবিটস ঠান্ডায় কাঁপছে দেখো, ওই দুটো তো বুড়ো হয়ে যায়, ও বুড়ো হলে গ্রে হয়ে যায় বা। আমি তো দোলনা খাই, একটু চলো এখানে তৈরি হচ্ছে পাটি সাপটা, এখানে টোটাল মানে আগে 10,000 মানে আগে ছিল তোমার 2,000 থেকে 10,000 এরকম রেঞ্জ, এখন 3,500 থেকে তোমার 15,000 অবধি রেঞ্জ আছে। ওই দেখো রিসেপশন চলে এসছে আমাদের কাছে, এদিক দিয়েই ঢোকা যায়, তার আরও আছে ওদিকটা স্টেবল ফেবল আছে, চলো ওই যে গরু হর্স সব দেখা আছে। হ্যাঁ সব জায়গায় চাষ হচ্ছে, সব জায়গায় জায়গায় টয়লেটস আছে দেখো, এই যে ভালো ব্যবস্থা করেছে, খুব সুন্দর, সারা দিন রাত কেটে যাবে, রাত্রিবেলা হয়তো আরো অন্যরকম লাগবে দেখতে লাগে তো। দোতলা হতে পারে, প্রাইভেট তো, এগুলো প্রাইভেট গার্ডেন, লন, হর্স ফর্সগুলো কোথায় আছে কালকে দেখলাম, ওই যে ওই যে ওইদিকে আছে, ওই যে ওই যে ওই যে ওখানে আছে এমু পাখি, ওই সব অস্ট্রিচ, ওই যে উট পাখি, হ্যাঁ। এখন আমরা যাচ্ছি অ্যানিমালস দেখতে, এখানে অনেক রকম অ্যানিমালস আছে, হর্সেস আছে, কাউস, উট পাখি কি বলে, অস্ট্রিচ, এলো না তো, খেলছে খালি, ওই দেখো আসবে পরে আসবে দুপুর। এই দেখো সবাই ভাবে, ওরা ভাবে না, আমরা সবাই আমাদের ছবি তুলি, এখানে সব ফুলকপি হয়েছে, ফুলকপি খায় নাকি,
ব্রকলি দেখো, এই দেখো ব্রকলি, এটা গোডাউন, গোডাউন এটা হচ্ছে গোডাউন, বুঝলে? দেখা যায় টেন্টগুলো থাকে বলে এসি টেন্ট। এখানে সব মাসিরা তরকারি কাটছে দেখতে পাচ্ছো, আর ওই দূরে ওখানে কিচেন, কাঠের উনুনে সব রান্না হয় এখানে। আমাদের রুম হয়ে গেছে রেডি, আর এখন আমাদের গাড়ি তাই পার্ক করছে আমাদের রুমের সামনে। বাবা পেছনে তো পুরো ফরেস্ট গো, কি গো পেছনে পুরো ফরেস্ট। হ্যালো রিয়ান, সো দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার ব্যালকনি। সব দেখলাম ঘুরে ঘুরে, জানিস তো ভালোই লাগলো। হর্স দেখলাম, সব দেখেছি, হর্স, কাউ, এমু পাখি, কি অস্ট্রিচ। সে এন্ট্রান্স খুবই এথনি। ওই যে জুতোটা এখানে রেখে দাও কর্নারে, এখানে একটা সুন্দর বেশ আলনা রয়েছে, পর্দা দেওয়া, এখানে একটা আয়না রয়েছে, দেখবো। এখানে খাট খুবই এথনিক, এখানে ও শুয়েও পড়েছে দেখো, এসে জার্নি করে টায়ার্ড হয়ে গেছে। এখানে আরেকটা আয়না রয়েছে, এখানে টিভি রয়েছে, টিভি ইউনিট, ফোন, আর এটা হচ্ছে টয়লেট। টয়লেটটা বেশ বড়, লাইট কোথায় আছে জানি না, বাট ইটস হিউজ টয়লেট, হিউজ মিরর, ভেরি নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। তো গাইস চানথান করে রেডি হয়ে গেছি, একটু ফ্রেশ হয়ে নিলাম, সেই সকালে বেরিয়েছি, খুব টায়ার্ড আর কিরকম যেন একটুখানি আনক্লিন হয়ে গেছিলাম। তো এখন চানটান করে নিলাম, গিজার আছে বাথরুমে, ভালো করে গরম জল দিয়ে চান করে ফ্রেশ হয়ে গেছি, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। এখন একটু রোদে বসেছি, একটু তো এখন বসে আছি, একটু বাদেই আমরা লাঞ্চ অর্ডার করব, আর লাঞ্চ খাবো, কি কি খাচ্ছি তোমাদের সব দেখাবো। রিয়ান কি খাবে, রিয়ানের কি কি পছন্দ, কি পছন্দ রিয়ান তোমার? আমার পছন্দ হলো মোমো, আমি তো মোমো খাবোই, চিলি চিকেন যা খুশি আছে তাই খেয়ে নেবো, শুধু ভাত না, তাই তো? ভাত একটু খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে চলো, এখন আমরা একটু রোদের মধ্যে ঘুরছি। আমার কাছে লাঠি আছে, রিয়ান লাঠি দিয়ে খেলছে, ডিগিং করছে, ওইখানে আমাদের গাড়িটা পার্কিং করা আছে। এই আমাদের রুম, খুব এথনিক স্টাইলে বানানো রুমস গুলো। আর রিয়ান দোলনায় বসবি বললি, তুমি উঠে বসো, আগে উঠে বসো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে, নাথিং উইল হ্যাপেন। ও রিয়ান রিল্যাক্সিং ইন দ্য সান, টেকিং সান বাথ। নিলাম, কি আরাম লাগছে বল রিয়ান, কি আরাম আরাম লাগছে তো, তুই নিজে একটু নড়ে যাবি দেখবি, তোর নড়বে। সো কেমন লাগছে মিস্টার রিয়ান? ভালো লাগছে, একটু ধাক্কা দিলাম, দিয়ে দিচ্ছি।
জোরে ধাক্কা দেবে। ইয়া ঠিক আছে, অল রাইট, ওকে চল টাটা। শীতের দুপুরে এরকম রোদে এরকম পরিবেশে রোদ পোহানো জাস্ট অসাম লাগছে। আর রুম থেকে পেছনের ভিউটা তো দেখতেই পারছো, জাস্ট অসাম। সো দেখতে থাকো ব্লগটা, আরও নতুন কিছু দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব সবই, সঙ্গে থাক। রিয়ান এখন বাবার সাথে সুইংয়ে বসে খেলা করছে, গল্প করছে, মজা করছে। দুপুরে লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ খেয়ে প্রচন্ড বেশি পেট ভরে গেছে, অনেক মাছ খেয়েছি ভাত দিয়ে ডাল দিয়ে। অনেক মাছ খায় না সে, অনেক নাকি মাছ খেয়েছে, আমি ভাত নিয়ে তাতেও আমার এই অবস্থা, মানে এত মাছ খেয়ে রিয়েলি অসাম রান্না হয়েছে সবটাই। এই হেভি টেস্টি রান্না, এখানে সবাই এসে এখানে একবার করে ট্রাই করা উচিত। তো এখন আমি আরো একটু হাঁটতে বেরিয়েছি, রিয়ান রয়েছে ওর গুলি আঙ্কেলের সাথে খেলছে, আর আমি আরও একটু হাঁটতে বেরিয়েছি কারণ প্রচণ্ড পেট ভরে গেছে। এখানে চলছে পাটিসাপটার জন্য নারকেল কোরানো, আর এখানে চাল গুঁড়ো করা হচ্ছে। কত বড় বড় পাটিসাপটা ভাজছে দেখো। এখন আমি আরো যাচ্ছি জঙ্গলের ভেতরে, জয়পুর ফরেস্টের ভেতরে এগিয়ে চল। দেখো জঙ্গল গাইস, ঘন জঙ্গল, রিসোর্টটাকে ঘিরে রেখেছে ঘন জঙ্গল। ও মাই গড, জঙ্গল ওরে বাবা রে, এখানে তো অনেক ঘন জঙ্গল।